আজকে আমরা সবিস্তারে এখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রথম যুগের কথা কিছু আলোচনা করব। কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণী শহর তখন তো হয়ে গেছে, 54 কংগ্রেস অধিবেশন ইত্যাদি হয়েছে, রুজভেল্ট সিটি থেকে কল্যাণী স্থাপিত হয়ে গেছে, ফাঁকা ফাঁকা একটা জায়গা। তো এই জায়গায় যখন কল্যাণী শুরু হলো, এর যেটা আনুষ্ঠানিক দিন বলা যেতে পারে, যে আইনের গেজেট নোটিফিকেশন, সেটা 22 জুন 1960 কলকাতা গেজেটের বিশেষ সংখ্যায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আইনের নোটিফিকেশন হয়। এরপর প্রখ্যাত শিক্ষাবিদ শ্রী সুকুমার সেন মহাশয়কে বর্ধমান ও কল্যাণী এই দুটি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কাজকর্ম দেখবার দায়িত্ব দেওয়া হয়, মানে স্ট্যাটিউট ইত্যাদি তৈরি ইত্যাদি ইত্যাদি। সে অর্থে অধ্যাপক সুকুমার সেনই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। তবে শ্রী সেন পুরো সময়ের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে কল্যাণীর দায়িত্বভার ছেড়ে দেন। তারপরে দায়িত্ব আসেন 1 নভেম্বর 1960 এসএন দাশগুপ্ত বা শচীন্দ্রনাথ দাশগুপ্ত। তিনি ছিলেন বটানির প্রফেসর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি এরাজ্যে আসেন, এরাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্য হিসেবে। তাকে নিয়ে আসেন বিএম সেন, তৎকালীন শিক্ষা সচিব। তিনি বেশ প্রভাবশালী আমলা ছিলেন এবং মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক ছিলেন। তিনি এই প্রথম দিকের এই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তার ইচ্ছেই শেষ কথা ছিল। তো শিক্ষা সচিব বিএম সেন এস এন দাশগুপ্তকে এখানে উপাচার্য করে নিয়ে আসলেন। তারপর আমরা দেখলাম যে এস এন দাশগুপ্ত প্রায় একার হাতেই বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সমস্ত ভূমিকা পালন করা শুরু করে দিল। তিনি তার ইচ্ছেতেই প্রথম দিকের অধ্যাপক নিয়োগ, প্রথম দিকের রেজিস্ট্রার নিয়োগ, প্রথম দিকের ফিনান্স অফিসার নিয়োগ, এইগুলো হয়েছে সেটা। এবং তিনি বিশ্ববিদ্যালয়কে, কল্যাণী বিশ্ববিদ্যালয়কে একটু শারীরিক আয়তায় তৈরি করতে প্রয়াসী ছিলেন, সেটা তার সুপ্ত ইচ্ছে ছিল এবং সেটা তিনি বাস্তবায়িত করার চেষ্টা করেছেন অনেকাংশে। কেমব্রিজের আদলে ক্যাম্পাসকে তিনি ডেভেলপ করবার চেষ্টা করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম যে হস্টেল, লেক হস্টেল, সেখানে ছাত্রছাত্রীদের এই ফ্রায়ারদের মতো কাটা এবং চামচে খাওয়া তিনি বাধ্যতামূলক করেছিলেন। আর একটা জিনিসও তিনি বাধ্যতামূলক করেছিলেন যে সমস্ত ছাত্রছাত্রীকেই আবাসিক হতে হবে বিশ্ববিদ্যালয়ে। কল্যাণীতেও যার বাড়ি তাকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে থেকে, এই হস্টেলে থেকেই ক্লাস করতে হবে, এবং সেইভাবেই শুরু হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের কাজ। তিনি খুব শৌখিনও ছিলেন, এই যে বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেখানে উপাচার্যের যে চেম্বার, এই রাজ্যের উপাচার্যদের চেম্বারদের মধ্যে সবচেয়ে শৌখিনভাবে সেটি তৈরি। তার কিছু পরিবর্তন হলেও সেটা এখনো দেখা যায়। তার ভেতরের কাঠের প্যানেল, সুন্দর সিঁড়ি, এসবই তার ইচ্ছেতে হয়েছিল। এবং তিনি যেহেতু ওই ডিএম সেন শিক্ষা সচিবের সঙ্গে তার সখ্যতা খুব ভালো ছিল, তিনি সেই আমলেই অনেক টাকা, 70 শোনা যায় যে তিনি 75 লক্ষ টাকা শুরুতে এই ক্যাম্পাস ডেভেলপমেন্টের জন্য ওখান থেকে অনুমোদন করিয়েছিলেন। এবং মজার কথা হচ্ছে তার 40% টাকায় খরচ করা সম্ভব হয়নি। এবং তিনি এরপরে অধ্যাপক এবং তাকে সেই সময় 800 টাকা মাইনে দেওয়া, ফিজিক্যাল এডুকেশনে তখনও ক্লাসও সেইভাবে শুরু হয়নি। তো মিস্টার গড়গড়ি 800 টাকা মাইনে নিতেন এবং ফিজিক্যাল এডুকেশনের প্রথম ডিরেক্টর ছিলেন। এবং এটা একটা কারণ যে পূর্ব ভারতের এবং তথা ভারতবর্ষের প্রথম, মানে যদি বলা যায় ফিজিক্যাল এডুকেশনের এরকম আধুনিক শিক্ষা কল্যাণীতে শুরু হয়, এর কিন্তু এস এন দাশগুপ্তেরই কন্ট্রিবিউশন অনেকটা, এটা বলতেই হয়। প্রথম পূর্ণ সময়ের প্রফেসর হিসেবে নিয়োগ পান কেমিস্ট্রির বিখ্যাত প্রফেসর সুশীল মুখোপাধ্যায়, এবং কেমিস্ট্রিতেই প্রথম অনার্স চালু করা হয়। এছাড়া অন্যান্য বিভাগে সেই সময় যারা অধ্যাপক হিসেবে যোগ দেন তাদের, তারা পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক জি কে মান্না, শ্যামাপদ সেন, পশুপতি সেনগুপ্ত, রঞ্জিত সেনগুপ্ত, ডিসি সরকার, বি কে লাহিড়ী, তেমনি স্বদেশ নন্দন দত্তগুপ্ত, সুধীন মুখোপাধ্যায়,
তারপরে বিকে সেন, এরকম সব বিখ্যাত লোকেরা, নীলতন সেন, এই এস এন দাশগুপ্তের সময়েই তারা নিয়োগ পান আর কি, তাদেরকে নিয়ে আসা হয় এই বিশ্ববিদ্যালয়ে, কনকরঞ্জন সমাদলার, এরকম অনেকই। এই এর মধ্যে সুশীল মুখোপাধ্যায়ের সঙ্গে এবং এগ্রিকালচার ফ্যাকাল্টির এস বি চট্টোপাধ্যায়, এই দুইয়ের সঙ্গে এস এন দাশগুপ্তের একটু সংঘাত শুরু হয়। তাঁদের সঙ্গে গণিবনা হচ্ছিল না এবং সুশীল মুখোপাধ্যায় কিছুদিনের মধ্যেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে চলে যান। পরে তিনি আবার অবশ্য আসেন এস এন দাশগুপ্ত এখান থেকে চলে যাওয়ার পরে। 64 সালে তার প্রথম যে পর্যায়ের নিয়োগ চার উপাচার্য হিসেবে সেটা শেষ হওয়ার পরে তিনি পুনর্নিয়োগও পান, কিন্তু পরের 4 বছর তিনি পুরো সময় থাকতে পারেননি। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আসে, আন্দোলন হয়, ছাত্রছাত্রী অধ্যাপক এরা তার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন, বিশেষ করে এগ্রিকালচার ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টিরও অনেকেই, এবং রাজ্য সরকার এই নিয়ে তার বিরুদ্ধে একটা কমিশনও করে। সেই কমিশনের একজন সদস্য ছিলেন সুশীল মুখোপাধ্যায়। এই সব মিলিয়ে এস এন দাশগুপ্তের শেষের দিকগুলো খুব একটা ভালো যায়নি, এমনকি তিনি যে খুব তার যে ভাবনা অনুযায়ী খুব সুন্দর করে তার যে চেম্বার বানিয়েছিলেন আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ বিশ্ববিদ্যালয়ের, সেখানেও তিনি কিন্তু একদিনের বেশি ওইখানটাতে বসতে পারেননি। তার একটা কারণ হচ্ছে, প্রথম তিনি যেদিন বিজয়লক্ষ্মী ভবন তার অফিসিয়াল রেজিডেন্স সেখান থেকে ওই বাড়িতে কাজের জন্য আসবেন ঠিক করেন, সেদিনই নিচে হলে একটা একাডেমিক কাউন্সিলের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং ছিল। সেই মিটিংয়ে বেশ কিছু বিষয়ে তার সঙ্গে অনেকের সমস্যা হয়, গোলমাল হয় এবং তিনি লাঞ্ছিত বোধ করেন, এবং তিনি ওই তারপরে আর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে তিনি আর ফিরে যাননি। তিনি বিজয়লক্ষ্মী ভবন থেকেই শেষ দিন পর্যন্ত কাজ করে যাবার করে গেছেন, এবং মেয়াদ শেষের আগেই 68 সালে কয়েক মাস বাকি থাকতেই তিনি ছেড়ে চলে যান এবং সেই জায়গায় উপাচার্য হিসেবে আবার ফিরে আসেন সুশীল মুখোপাধ্যায়। আমি প্রথম যুগের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নাম এখানে উল্লেখ করে আজকের ভিডিও এখানে শেষ করব, কারণ দীর্ঘ করলে অনেকের হয়তো ধৈর্য থাকবে না। আমরা পরের ভিডিওতে কি করে ক্যাম্পাস তৈরি হলো, কি করে হস্টেলগুলো হলো, বিভিন্ন বিভাগের শুরু কিভাবে হলো, ছাত্র শিক্ষাকর্মী এদের বিষয়ে আলোচনা করব, রেজিস্ট্রার ইত্যাদি হিসেবে কারা প্রথম এলেন বলা যাবে। তো প্রথম উপাচার্য তো সুকুমার সেন কয়েক সপ্তাহের জন্য, তারপরে এস এন দাশগুপ্ত 8 বছর প্রায়, তারপরে সুশীল মুখোপাধ্যায় 1 বছর কয়েক মাস ছিলেন, এরপরে আসেন করুণাকেতন সেন বা কে সেন, তিনি ছিলেন ICS 4 বছর, তারপরে আসেন ডিসি সরকার। কে সেনের সময় এগ্রিকালচার ফ্যাকাল্টিকে ভাগ করে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি জোরদার হয় এবং বিধানচন্দ্রের কিছু বিশ্ববিদ্যালয় পরে স্থাপিত হয়। ডিসি সরকার মানে কেশেন চলে যান হঠাৎ করে, তারপরে আর ডিসি সরকার ফিজিক্সের অধ্যাপক তিনি কয়েক সপ্তাহ ছিলেন, এরপরে ডিকে চৌধুরী কয়েক মাস ছিলেন, ছিলেন প্রতুল মুখার্জি 1 বছর, তারাভূষণ মুখোপাধ্যায় ছিলেন 2 বছর। তারাভূষণ মুখোপাধ্যায় চলে যাওয়ার পরে সে জায়গায় দায়িত্ব নেন অর্থনীতির প্রফেসর স্বদেশ রঞ্জন দত্ত উদ্যোগ কয়েক মাসের জন্য, এরপরে আসেন সুবিমল মুখোপাধ্যায়, তিনি ছিলেন 1.5 বছর, আবার তিনি চলে গেলে সে জায়গায় স্বদেশ রঞ্জন দত্ত উদ্যোগ কয়েক মাস দায়িত্ব পালন করেন, তারপরে আসেন সীতাংশু মুখার্জি, তিনি প্রায় 6 বছরের মতো ছিলেন। এই 25 বছরের প্রথম যখন পূর্তি হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব ছিলেন এই সীতাংশু মুখোপাধ্যায়, আর সেই সময়েই বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচিত ছাত্র সংসদ কাজ শুরু করে, যার সভাপতি ছিলেন তপন চক্রবর্তী কেমিস্ট্রি এবং জুয়েলাজির পূর্ণচন্দ্র দে। আজকে আমরা এই পর্যন্ত কথা বলেই রাখছি, আমরা আরো বিস্তারিত অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হবে পরের ভিডিওতে। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন এবং এটাকে সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটিকে আপনাদের কাছে অনুরোধ রইল।